আগের পীরের দরবারে গেলে মানুষ হেদায়েত পেত, আর এখন পীরের দরবারে মানুষ গিলেই বেঈমান হয়ে যায়। আগে বেনামাজি গেলে পীর মাথায় হাত দিয়ে বলতো, বাবা নামাজ পড়, বাবা পর্দা কর, হারাম খাস না, হালাল খাপ, সুদগুজ ছেড়ে দে। আর এখন পীর সাহেবের দরবারে গেলে বলে, যত বড় নজরানা দিতে পারো পীর তোমাকে মাফ করে নিয়ে যাবে, নামাজ কালাম বেশি পড়া লাগবে না, যা পড়েছে অতি যথেষ্ট। এমন পীর আছে সে বক্তব্য দেয়, সেজদার মতন সেজদা একটা দিলেই জান্নাতে যাওয়া যাবে, এত সেজদা দেওয়ার দরকার কি? এরকম শয়তান মার্কা পীর আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরকম পীর কি আমার সমাজে আছে? পানি গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আছে আছে আছে, পানি গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। অথচ শাহজালালের দরবারে যান, শাহজালালের দরবারে এখনো দুইটা জিনিস আছে, একটা আছে কোরআন, আর একটা আছে তরবারি। শাহজালাল বলেছিল, যারা আমার মুরিদ হবা সব কোরআনের পক্ষে থাকো, আর যারা কোরআন দিয়ে ফয়সালা করবে না তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকের বাংলাদেশের পীর ওলামা মাশায়েখ, আজকের বাংলাদেশের বক্তৃতা জগতের বক্তাগুলো সব যদি এক কোরআনের ছায়া তলে এসে স্লোগান নিয়ে ময়দানে নামতো, বিজয়ের মাসে আল্লামা সাইদি মুক্তি পেয়ে যেত। কিন্তু আজকে আজকে আমরা লক্ষ্য করতেছি, এক হুজুর আল্লামা সাইদির পক্ষে কথা বললে 50টা হুজুর তার বিরোধিতা করতেছে। আছে না নাই? সুতরাং আজকে সব আলেমদের এক প্ল্যাটফর্মে আসা দরকার। যখন আমাদের ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি হলো, বাংলাদেশের যত টুপিওয়ালা ছিল সব নীরবে নীরব ছিল, একটা হুজুরও কথা বলিনি। আবার মাঝে মাঝে মা ফিলে বলেছে, নিশ্চয় ওনার দোষ ছিল, নতুবা ফাঁসি হলো কেন? ইয়ে কথা অনেক হুজুরদেরকে বলতে শুনেছি, কথা বলেন ঠিক না বে? ঠিক। আমরা চিন্তা করলাম আল্লাহ এদের কপাল পুড়েছে। কিছুদিন পরে 5ই মে হেফাজত আওলারা ঢাকায় চললো, ঢাকায় গেল, কি কায়দায় মাইডা হলো, কথা বলেন ঠিক না বে? ঠিক। তোমাদের মেরেছে বলে আমরা সন্তুষ্ট হইনি, কিন্তু শুধু এতটুকু বলি, যদি আমরা সব এক হতাম কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিতে পারত না। এবার এবার আসুন, তাবলিকির ভাইরা কেন আছে না নাই? সেদিন তাবলিকির ভাইরা কিছু লোক নীরব ছিল, এবার কিছুদিন পরে টাঙ্গাইলের এক মন্ত্রী, নাম বলবো না যেহেতু ভাসুরির নাম ধরতে নাই, এই জন্য টাঙ্গাইলের এক মন্ত্রী তাবলিক জামাত নিয়ে, তাবলিক জামাত নিয়ে বেভাস কথা বললেন, তাবলিক আপনারা পিকনিক করতে যায়, ওরা মসজিদ নষ্ট করে, তারপরে ওদেরকে মসজিদে ঢুকতে দিও না। তাবলিকের লোকদেরকে ভণ্ড বলে অনেক গালিগালাজ করলেন, তাবলিকাওয়ালারা খেপে গেল, হায় হায় আমাদের বলে কি, আমাদের বলে কি, আমরা সহ্য করব না। তাবলিকের এই বিশ্ব ইস্তেমার অবস্থা দেখে এবার সরকার বাহাদুর মন্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, যেখান সেখান কথা বলতে আছে বোঝো না, যেখান সেখান কথা বলে, এ টুবিওয়ালারা তো আমাদের পক্ষে। তাবলিকির বলল, তা আমাদের ঠান্ডা করতেছে, ওর মন্ত্রিত্ব শেষ। মন্ত্রিত্ব তারাই দিল ঠিকই, কিন্তু টার্গেটটা মাথায় থাকলো, কিভাবে তাবলিকের ধ্বংস করা যায়। বছর পুততে না পুততে তাবলিকের ভিতর একটা ক্যাসাল বাঁধাই দিল, দিয়ে তাবলিক আওলাদের দুই ভাগে ভাগ করলো, এক হলো সাত গুরু, আর এক হলো জোবায়ের গ্রুপ। এখন দুই গ্রুপে মারামারি, আমরা তামশা দেখি। না না না, টুপিওয়ালারা মারামারি করুক, আর একজন তামশা দেখা ঠিক নয়। তাহলে প্রথম জামাত ইসলাম, তারপরে হেফাজত, তারপরে কি?
এবার সোয়ার মুনাজাত যারা জিকির করতেছেন ভাই মাঝে মাঝে জিকির করতে করতে ডাল বেয়ে ঠেলে ওঠেন ওঠেন আপনাদের যে এসকোস আগে এসকোস আগলে উঠতেই পারে মানুষ কিন্তু আমার বক্তব্য হলো এসকোস যদি আগে তাহলে ওই কি তুলো গাছ বেয়ে টোটেন না কেন বাস বেয়ে ওঠো কেন এই এসকোস আগা দেখে বাংলাদেশের এক নাস্তিক কবি একটা কবিতা লিখেছে সরমুনার বিরুদ্ধে বলবো এত লাপাস কেন রে তোরা এত লাপাস কেন এত লাপাস কেন রে তোরা এত লাপাস কেন লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং এখন ওনারা চিন্তা করলে আমাদের তো কিছুই হয় না ওই তিন হুজুরি ধরিয়েছে আর আমরা তো ভালোই আছি আমরা তো ভালোই আছি সারা দেশে টাকা কালেকশন করি বস্তা পুড়িয়ে বাড়ি নিয়ে যাই কোনো মাদ্রাসা মসজিদ তো এই নেই আমরা যে কয় ভাই ভাগ করি ভালোই তো আছি ভালোই তো আছি ভালোই তো আছি এনারা আনন্দ করতে লাগলো আর সেই সঙ্গে কুয়াকাটার হুজুরে একটু বাতাস দিতে লাগলো বাতাস দিয়ে 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 এনাদের অনেক কিছু করে দিল এক মাস কান হয়েছে সরকার বাহাদুরের দুর্নীতি দমন কমিশন ওই সাত ভারী নামে প্রত্যেকে ভারী কাছে চিঠি লিখেছে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে সব ব্যাংকের হিসাব আমাদের কাছে দেন কত টাকা কামাইছেন শুনেছি সরকারের চেয়ে আপনাদের টাকা বেশি টাকার হিসাব দেন এরা তখন টুপি মাথায় দে হা মনে করেছিল আমার কেউ ধরবে না কথা কি বোঝেন কথা কি বোঝেন কথা কি বোঝেন এই জন্য ভাই চরমনায় আমার ভাই হেফাজত আমার ভাই তাবলিগ আমার ভাই জামাত ইসলাম আমার ভাই যারা এদেশে নামাজ পড়ে টুপি পরে সবাই আমার ভাই সকলের পা জড়াই ধরে অনুরোধ করি এই মুহূর্তে যদি একজোট না হও মার এখনো অনেকটাই বাকি আছে এখনো জাতির সবচেয়ে বড় চাওয়া সব মৌলবীদের এক প্ল্যাটফর্মে আসতে হবে কিন্তু আমাদের দেশের মৌলবীরা এক প্ল্যাটফর্মে আসতে পারবে বলে আমার মনে হয় না কারণ আমাদের যে কপাল পুড়িয়েছে কি পুড়িয়েছে একই মসজিদে দুই কাতার মুসল্লি দুই পদের মুসল্লি মুসল্লি বহুত কিন্তু পদ হলে দুটো একজন হলো বুকে হাত বান্ধা লোক আর একজন হলো নাভির নিচে হাত বান্ধা লোক বুকের উপরে যারা হাত বাঁধে তাদের কি বলে মোহাম্মদি বা আহলে হাদিস অনেকেই আহলে হাদিসের ভাই এখানে আছে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমি কখনো কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি না কারণ আপনি আমার ভাই আর যারা নাবির নিজে হাত বাঁধে তারা কি আমি নিজেই হানাফি আমি নিজে হানাফি তাহলে আমি হাত বাঁধি কোথায় আর আপনারা আহলে হাদিস হাত বাঁধেন কোথায় বুকের উপরে বাঁধা যায় যাচ্ছে নাবির নিচে হাত বাঁধা জায়েজ আছে হাত ছেড়ে দেওয়াও জায়েজ আছে অনেক পদে নামাজ পড়া যায় নামাজ পড়লেই হলো আপনি যাই করেন আপনি তো আমার নামাজি ভাই তাহলে একজন বেঁধেছে বুকের পরে আর একজন বেঁধেছে নাবির নিচে বাজারের পরে মসজিদ আর একজন মোটরসাইকেল চালাই যেতে যেতে হঠাৎ করে অক্ত হয়ে গেছে তো অক্ত হয়ে উনি হুলবুল করে মসজিদে ঢুকে ঢুকে দেখে যে একজন বেঁধেছে বুকের পরে আর একজন বেঁধেছে নাবির নিচে এখন ও চিন্তা করতে ইমামের তো দেখা যাচ্ছে না এখন ইমাম যে বুকির পরে বেঁধেছে না নাবির নিচে বেঁধেছে এরা তো আমি বুঝতে পারছি না তা কী করি এখন উনি নিয়ত করি কপালে হাত বেঁধেছে তো কপালে হাত বাঁধলে বুকির পরে হাত বাঁধারা বায় আর নাবির নিচে হাত বাঁধার ডাইন এখন নিয়ে লোক আড়ে আড়ে তাকাস স্যার বলতি কোন মজাবের লোক আবার ও লোক হাত বেঁধ ও লোক তাকাই বলতি কোন মাজাবের লোক তো এখন দুইজন তাকাতাকি করতেছে এর তখন খারাপ লাগতেছে যে আল্লাহ কোন যুগে পড়লাম তো নামাজ শেষ হওয়ার পরে এই লোক ধরিয়েছে ডাইন হাত ওই লোক ধরিয়েছে বাম হাত ভাই আপনি কোন মাজাবের লোক তো বলতে কেন তো বলতে আমি বুকের উপরে হাত বাঁধিছি আমি আহলে হাদিস আমি নামির নিচে হাত বাঁধছি আমি হলাম হানাফি তুমি যে বুকির উপরে হাত বেঁধলে তুমি কোন মাজাবের লোক তো বলতেছে ভাই বড় হুজুর কোথায় জেলে বড় বড় আলেমগুলো কোথায় ফাঁসিতে ঝুলেছে এখন তাফসির মাহফিলগুলো বিভিন্ন কায়দায় বন্ধ হচ্ছে এগুলো তোমাদের সাড়া জাগতেছে না তোমরা বুকের নিচে হাত বাঁধবা না নাবির নিচে হাত বাঁধা তাই নিয়ে মশলা মশাইল দিয়ে বেড়াচ্ছ
তা আমি বুঝেছি এগুলো আমাদের বুকের নিচে হাত বান্ধা না নিচে হাত বান্ধা না, এগুলো আমাদের কপালের দোষ। কিসের দোষ? তাই আমি হাত বেঁধেছি কোথায়? এখানে সব চিরিনের মানুষ আছেন, এই জেদা যদি ঠেলা ঠেলি মারামারি হাঙ্গামা বাদাই দেওয়াটা আমাদের কিসের দোষ? কপালের দোষ। এই কপালের দোষ যতক্ষণ পর্যন্ত না মিটাবা বন্ধু, ততক্ষণ পর্যন্ত আমার দেশে শান্তি আসবে না। আজ আগামীকাল বিএনপির সম্মেলন হবে, সুস্থভাবে হোক সুন্দরভাবে হোক, যারা যাচ্ছে ওরা সুন্দরভাবে সম্মেলন করে ফিরে আসুক আমরা কামনা করি। আপনারা যারা অনুমতি দিয়েছেন তাদেরকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই, কিন্তু আপনাদের অনুমতি দেওয়ার না দেওয়া ওই জায়গায় ওদের কি বলে পার্টি অফিসের সামনে অনুমতি চাওয়ার না চাওয়া নিয়ে একটা কি বলে বোমের নাটক হয়েছে। কেউ বলতেছে পুলিশ বোমের কি বস্তা নিয়ে যাচ্ছে, আবার কেউ বলতেছে পুলিশ বলতেছে না আমরা ওখানে বস্তা পেয়েছি। এখন বস্তা ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছে, এক পুলিশ হাতে করে নিয়ে যাচ্ছে, তারপর ওনারা স্বীকার করবে না? আচ্ছা না করে না করুক, আমরা কেউ ভোট যাইনি, তারপরে ওনারা তো 101% ভোট পেয়েছে, এখন বিশ্বাস কেউ করুক আর না করুক ওনারাই তো নেতা। যা হোক হয়ে গেছে, আমার প্রশ্ন ওঠাও না সেটা হলো মিথিলা বলে একটা ছোট্ট মেয়ে বাবার কাছে একটা হারের দাবি করেছিলেন, বাবা বললেন আমার কাছে টাকা নাই, মার মেয়ের কষ্টবর্জিত পয়সা নিয়ে পুঁতিদানা কেনার জন্য মিথিলার বাবা এসেছিলেন ঢাকা শহরে, গুলিগোলা হচ্ছিল, উনি তাকাই দেখতে গেছিলেন, উনি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না, উনি একজন পথচারী, এই লোকটা গুলি হয়ে মারা গেল, এই লোকটার বাচ্চাটা এতিম হলো, এই লোকটার স্ত্রী বিধবা হলো। আওয়ামী লীগ বিএনপি দুই পার্টির কাছে দাবি করি এই লোকটার মৃত্যুর দায় কে নেবে? আপনারা রাজনীতি করতেছেন আর সাধারণ লোকের লাশ কেন রাস্তায় পড়ে থাকবে? বাংলার 17 কোটি মানুষ জবাব চায়। এটা আমাদের দাবি, কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আমাদের সকলের দাবি, কথা বলেন ঠিক না বে ঠিক? গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগওয়ালারা সমাবেশ করবে রাস্তা ক্লিয়ার হয়, বিএনপিওয়ালারা সমাবেশ করলে রাস্তা বন্ধ হয় কেন? আওয়ামী লীগওয়ালারা সমাবেশ করলে আজকে সব রাস্তাঘাট খুলে দিলেন, আর বিএনপি যে এক জায়গায় হয় সেই পথে ব্যারিকেড দেন, একই চোখে দুই রকম দেখবেন না, মালিকের কাছে ধরা খেয়ে যেতে হবে।